নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আজকেও একটা নতুন প্রপার্টি সন্ধান নিয়ে আমরা চলে এসেছি খুব কম বাজেটের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলি, আমরা এই চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন বাড়ি, জমি, ফ্ল্যাট এইসবের খবরাখবর। তাই যারা জমি কিনতে যাচ্ছেন বা বাড়ি কিনতে যাচ্ছেন বা অন্য কিছু কিনতে যাচ্ছেন অথবা বেচতে চাইছেন, তারা এখনই কিন্তু আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই চ্যানেলে যা যা আমরা দিই প্রত্যেক দিন, তাহলে আপনার নোটিফিকেশানে চলে যাবে আর খবরগুলো আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করব। আর আজকে দেখাবো একটি গ্রাম্য পরিবেশে, একদম মানে সুফলা সুজলা যেরকম পরিবেশ বলে আমাদের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, না রাঙামাটি না, এটা হচ্ছে মগরা স্টেশন। হুগলির মগরা স্টেশন থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে এটা। দেখতে পাচ্ছেন বড় পিচ রাস্তা আছে, বড় গাড়িও ঢোকে এখানে, লরি টরি সবই আসে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে আর কি। আমি এক্সাক্ট লোকেশনটা বলছি না, কিন্তু মানে মগরা স্টেশন থেকে 2.5 কিলোমিটার দূরে 2.5 কাঠা জমির উপরে এই ছোট্ট বাড়িটি আছে। দুটি ছোট ছোট বেডরুম আছে, কিচেন আছে, সবই আমরা এক এক করে দেখে নেব আর কি। হ্যাঁ, এবং বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে বাড়িটি কিন্তু খুব একটা বেশি দিনের বাড়ি না। উনি বাড়িটা তৈরি করা আরম্ভ করেছিলেন, কিছু কিছু প্রবলেমের কারণে ওনাকে বিক্রি করে দিতে হচ্ছে আর কি। যাই হোক, আর পুরো গ্রাম্য দেখতে পাচ্ছেন হাঁস মুরগির জন্য একটু ছোটো ছোটো ঘর করা রয়েছে। ভিডিওটা ঠিকঠাক হয়নি, যদি ঠিকঠাক হতো তাহলে বুঝতে পারতেন আর কি। ওগুলো হাঁস মুরগির একটা ছোটো বাথরুম আছে, মানে যেটা ল্যাটবাথ আছে ওখানে, আবার টাইলসও করা আছে। মানে উনি করতে চেয়েছিলেন কিন্তু অসম্পূর্ণ থেকে গেছে, প্লাস্টার হয়েছে কিন্তু রং হয়নি, পুরো প্লাস্টার করা আছে, মেঝেও কমপ্লিট করা আছে। এটা একটা বেডরুম আছে, চলুন আস্তে আস্তে দোতলার দিকে যাই। দোতলা মানে নেই, দোতলার ছাদ আছে, ছাদ। আর এখানে একটা ছোট্ট ঠাকুর ঘর আছে, আমি দেখে নেবো ছাদের যে কার্নিশের যে জায়গাটা থাকে ওখানে একটা ছোট্ট ঠাকুর ঘর করে দিয়েছেন উনি। কিন্তু চারিদিকে কিন্তু বাড়িঘর আছে, উল্টো দিকেও আপনি দেখতে পেলেন বাড়িঘর। এখানেও একটা বাড়ি আছে, পাশের সাইডে বাড়ি আছে, বাড়ি কারেন্ট সব কিছুই পেয়ে যাবেন। কিন্তু একটু গ্রাম্য পরিবেশ, যারা যারা শহরের কোলাগল থেকে একটু দূরে থাকতে চান তাদের জন্য এই জমিটা। আর এটার প্রাইস রাখা হয়েছে মাত্র 13 লাখ। হ্যাঁ বন্ধুরা, মাত্র 13 লাখ। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন করে আগে তুমি লোক নয় হো তো সাবস্ক্রাইব করো। ও যে লাল वाला বাটন হ্যায় উস পে ফুট ফেক কে মারো ইয়া ফির মোমবাতি মুঝে নি পাতা বাস ক্লিক হো জানা চাহিয়ে।